রুফটপ সোলারাইজেশন এন্ড মুফত বিজুলি। অন্তরীণ বজেট উপস্থাপনা করুথিবা বেলে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অনেক বড় ঘোষণা করেছন্তি। বুধবার অর্থমন্ত্রী কহিছন্তি যে লোকমানে 300 ইউনিট বিদ্যুৎ রিহাতিরে পাইপারিবে। প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা অধীনরে এই সুবিধা উপভোগ করিপারিবে দেশবাসী, যেউতরে 1 কোটি ঘরে এই সুবিধা পৌঁছাইবার লক্ষ্য রখাযাইছি। এথিপাই পাখাপাখি 20,000 কোটি টঙ্কা ধার্য করা যাইছি। রাম মন্দির প্রতিষ্ঠা পরে এই যোজনা বিষয়ে জনাইছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা এক এপরি যোজনা যেউতরে লোকঙ্ক ঘরর ছাত উপরে সৌর প্যানেল লগাইবা লক্ষ্য রয়েছে, যাহা লোকঙ্কু বিদ্যুৎ বিল সঞ্চয় করিবারে বহু সাহায্য করিপারিব। এই যোজনা অধীনরে লোকঙ্ক ঘরর ছাত উপরে সৌর প্যানেল স্থাপন করা যাইব। বিদ্যুৎর আবশ্যক স্থলে এখন সবুজ বিদ্যুৎ ভাবে ব্যবহার করা যাইব। এই যোজনার বর্ষক 15,000-18,000 টাকা বঞ্চাই পারিবে হিতাধিকারী। থ্রু রুফটপ সোলারাইজেশন 1 ক্রোর হাউসহোল্ডস উইল বি এনেবল টু অবটেইন আপ টু 300 ইউনিটস ফ্রি ইলেকট্রিসিটি এভরি মান্থ। দিস স্কিম ফলোস দ্য রিসলভ অফ অনারেবল প্রাইম মিনিস্টার on the historic day of consecration of Sri Ram Mandir in Ayodhya. Following benefits are expected: savings up to 15,000 to 18,000 rupees annually for households from free solar electricity and selling the surplus to the distribution company. তবে এই যোজনায় 1 কোটি ঘরে সবুজ বিদ্যুৎ সরবরাহ লক্ষ্য রখা বেলে খুব শীঘ্র এক জাতীয় অভিযান আরম্ভ করিবে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা গ্রাহকঙ্ক বিদ্যুৎ বিল হ্রাস করিব এবং বহু অর্থ সঞ্চয় করিব। সরকারি চাকরিরে নিয়োজিত নথিবা প্রত্যেক ভারতীয়ঙ্ক পাই প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার লাভ উপলব্ধ হেব। এথিসহ হিতাধিকারীঙ্ক বার্ষিক আয় 1.5 লক্ষরু অধিক ন হইতিবা আবশ্যক। সাধারণত এই প্রক্রিয়া ব্যয় সাপেক্ষ, এণু অন্তরীণ বজেটরে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এনে ইহাকু স্থানিত করিছন্তি। ব্যুরো রিপোর্ট, ওড়িশা সংবাদ।